একটি নয়, ফেব্রুয়ারি মাসে দুটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল আমি অপু বিশ্বাসের 9 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ট্র্যাপ নামক সিনেমা নিয়ে কথা বলেছি। তার টিজার বর্তমানে ইউটিউবে উপলব্ধি আছে এবং তা নিয়ে ছোট্ট করে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখেছেন। আজকে আমি আজকের নতুন ভিডিওতে বলতে চাই, এই মাসে মানে ফেব্রুয়ারিতে একটি নয় দুটি সিনেমা নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস হাজির হচ্ছেন। 1 নম্বরে ট্র্যাপ এবং 2 নম্বরে হচ্ছে বন্দন বিশ্বাস পরিচালিত সিনেমা ছায়াবৃক্ষ। ছায়াবৃক্ষ সিনেমাটি সরকারি অনুদান। এই সিনেমাতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে নীরব হোসেন অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন বন্দন বিশ্বাস। সিনেমাটির মূল ঘটনা ছায়াবৃক্ষ রাখার কারণ হচ্ছে সিলেটের চা বাগানে চা কর্মীদের জীবনের যেই সংগ্রাম, যেই জীবনযাপন, সেটিকে আমরা সুন্দরভাবে এই সিনেমায় দেখতে পারবো। বলতে গেলে এই সিনেমার যেই পিকচার শুটিং এর দৃশ্যগুলো বের হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রনায়িকা অপু বিশ্বাস ঠিক তাদেরই সভ্যতার, তাদেরই একটি লুকিং জীবনযাত্রাকে নিয়ে আসার চেষ্টা করেছে। অনেক জায়গায় মুখে কালিও মেখেছে, নীরব হোসেনও কালি মেখেছেন। এখানে যে জিনিসটি চোখে পড়ার মতন বিষয় যে আসলেই ভালো লাগছে। এখন কথা বলি যে ট্র্যাপ সিনেমা এবং ছায়াবৃক্ষ সিনেমার মধ্যে দুটি দুই রকম হতে চলেছে। আপনাদেরকে বলে রাখা ভালো, ট্র্যাপ সিনেমাটা কিন্তু বর্তমান সমাজের হ্যাকিং জগতে মানুষরা কিভাবে হ্যাকারদের শিকার হচ্ছে এবং তার ফলে ট্র্যাপে পড়ে টাকা পয়সা হারাচ্ছে, সম্মান হারাচ্ছে, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে এই সিনেমায় দেখব। সেখানে জয় চৌধুরী এবং অপু বিশ্বাস অভিনয় করেছেন। ভিলেন হিসাবে আমরা চোখে দেখেছি বর্দামিটুকে এবং একজন সিআইডির ভূমিকায় দেখেছি রাজভাই। এখানে কিন্তু আমরা দেখব এক অন্যরকম ঘটনা। ছায়াবৃক্ষ সিনেমায় আমরা দেখব গ্রাম বাংলা, শুধু গ্রাম বাংলা নয়, আমরা দেখব সিলেটের সভ্যতা, চা বাগানের কর্মীদের যে আজও সারাদিন কাজ করার পর 70 থেকে 100 টাকা পারিশ্রমিক দেওয়া হয়, যেখানে সারা বাংলাদেশে 500 টাকা একজন দিনমজুরকে দেওয়া হয়। এই বিষয়গুলো আসলে আমরা এই ছায়াবৃক্ষ সিনেমায় দেখব। ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, এই সব কিছুতেই আমরা এবার অপু বিশ্বাসের দুটা সিনেমাকে দিয়ে বাজিমত করতে দেখতে পারি। দর্শক, এই মাসে আমরা দুটি সিনেমা পাচ্ছি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পক্ষ থেকে। এদিকে অপু বিশ্বাস গণমাধ্যমে কিন্তু তার ট্র্যাপ সিনেমা নিয়ে দর্শকদের সাথে কথা বলেছেন, লাইভ ভিডিও করেছেন, তবে ছায়াবৃক্ষ নিয়ে এখনও গণমাধ্যমে তেমন কোনো কথাবার্তা চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেনি। দর্শক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আবার মিডিয়া কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে দ্য ভাইরাল শো ইউটিউব চ্যানেল থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে বলতে চাই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে পাশে দেখা গিয়ে মানে যে আপনারা ভিডিওটা দেখেছেন, এটা আসলে আমাকে ট্র্যাপে ফেলতে চেয়েছিল, কারণ ওরা এই নাটক করবে আমি বুঝতে পারিনি। বাট আমার ফ্যান ফলোয়ার তো একটা অ্যাডভান্স আমি জানি, তো আমি ঠিক গাড়ির মধ্যে যখন জয়ের লাইফটা দেখলাম যে 2 মিনিট আগে স্টার্ট হয়েছে এবং প্রচুর ঝগড়া হচ্ছে, তখন আমি আমাকে কিন্তু বলা ছিল এখানে কি হচ্ছে এরকম একটা কিছু, তখন আমি চিন্তা করলাম কি করা যাবে। ও আচ্ছা আচ্ছা, আমাকে ট্র্যাপে ফেলবে, তা আমি ট্র্যাপে ফেলতে চাই আমার দর্শকদেরকে ভালোবাসার মধ্য দিয়ে।